করে আমাদের ক্ষতি করবেন এ কথা নয়, নিজের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির পিছনে টয়লেট হতেই হবে, যে কোনো মূল্যে। স্বর্ণ দিয়ে বানান, এট দিয়ে বানান, খড় দিয়ে বানান, চর দিয়ে বানান, যা দিয়ে সম্ভব তৈরি করতেই হবে। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর রেডি, শারীরিক ক্ষমতা রেডি। শারীরিক ক্ষমতা মানে বিবাহ করলে পাঁচটা জিনিস লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রীকে পাঁচটা জিনিস দিতে হবে। এক, ফাকসু হামাক্কা সাইতা, যে মানের কাপড় তুমি পরো সে মানের কাপড় তুমি তোমার স্ত্রীকে পরাবে। দুই, আতে মাহমা তায়েন্তা, যে মানের খাদ্য তুমি খাচ্ছ সে মানের খাদ্য তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে। তিন, অল্লাহ তুকরাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না, ওকে শুধু আদর করতে হয়। ওই এত আদরের, ওই এত আদরের, ওই এত আদরের, ও হচ্ছে বোবরা সোনাতলা হাটের আদরের মানসা। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, মোটা কথা বলতে হয় না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি বলেন ঠোঁট মোটা, অন্তত 10 বছর আপনাকে ভালোবাসতে পারবেন। খবরদার, কখনো বলবেন না যে তোমার রংটা কালো, কখনো বলবেন না। আর ভুলেও কোনদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, শ্বশুর শাশুড়ির উপরে খেয়ে করবেন না। তোমার বাপে, তোমার বাপ অমানুষ, এরকম যদি একবার বলেন জীবনে আর এটা কথা বলবে না, আপনাকে ভালোবাসতে পারবে না। এই তিনটা কাজ করবেন না কখনো। আপনার শ্বশুর আপনাকে টাকা দিতে চেয়েছিল, দেয়নি, বা কোনো অর্ডার করেছিল, করেননি, সেটা যাই করুক, আপনি শ্বশুরকে মোটা কথা বলবেন না। শ্বশুর শাশুড়িকে মোটা কথা বললে স্ত্রী আপনার কথা মানবে না, খালি প্রশংসা করেন, তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, আরে তোমার মতো সুন্দরী আমি নারী দেখি না। তাহলে আপনার দিন রাত খিদমত করে দিবে, পাটি দিয়ে দিবে, একটু উল্টা চলে দেখে যাবে। কোন সময় তার পিছনে লাগবেন না, কোন সময় তার সাথে তর্কে জড়িয়ে পড়বেন না। আপনি যদি মনে করেন ও তো নারী, আমি তো পুরুষ, তর্কে আমি জয়ী হব না, ও জয়ী হবে, জি তাকে জয়ী করতে হবে, ও বুঝে না। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি কোথায় কম, তাহলে একটু পরে তালাক দেব। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যখন দেখবেন স্ত্রী কত কিছু বলছে তখন আপনি চুপ হয়ে যান, আপনি শুয়ে পড়েন। আপনাকে আমি বলিনি একটা কথা, মনে আছে কিনা, প্রত্যেক দিন সকালে ইবলিস তার চেয়ারটা সাগরের উপরে রাখে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর উপরে রেখে সারা পৃথিবীর শয়তানকে ডাকে। আর পৃথিবীর শয়তান, তোমরা শোনো, তোমরা পাপ করো, মানুষকে পাপ করাও, আর আমাকে রিপোর্ট দাও। বিকেলে এসে শয়তান বলে যে আপনার আমি একটা পাপ করিয়েছি। কি করেছো তুমি? আমি ওকে সলাত আদায় করতে দিনি, নামাজ পড়তে দিনি, যা ওটা কোনো পাপই হন, যা। আরেকজন এসে বলে যাও না, আমি একটা পাপ করিয়েছি, আমি একজনকে জেনা করিয়ে দিয়েছি, যাও ওটা কোনো পাপ হয়নি। আরেকজন এসে বলে যাও না, আমি স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন এই কথা বলা লাগতে ইবলিস তাকে উঠে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছো কাজে। তাহলে ইবলিস সবচেয়ে খুশি হয় কোন জায়গাতে বলুন তো? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, দুইজন মিলে ঘরে বসেই ছিলেন, কথা বলছিলেন, কথা এখনই চুলার পাশে যেতেই আপনি খালি বলেছেন হ্যাঁ তুমি আমার মাকে এইভাবে কথা বললে কেন? আর খেপে গিয়ে বলছো তোমার মাকে কথা বলবো না, মানে তোমার মামাকে এভাবে বলে। তখন আপনি বললেন বাপরে আমার মায়ের উপরে তুমি এত কথা বলো, তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, শত তালাক দিলাম। খালি ইবলিস শয়তান সব রেডি আছে, সাবধান থাকবেন, স্ত্রীর উপরে বেশি করে কথা বলার চেষ্টা করবেন না। তিন, চার, আল্লাহ কাজের বালা লজে কখনো মুখের উপরে মারবেন না। পাঁচ, আল্লাহ পাত্র খাইল্লা ফির বাড়িতে, নিজের বাড়ি ছাড়া তাকে কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুপুর বাড়ি যেতে দিবেন না, নানির বাড়ি যেতে দিবেন না, মায়ের বাড়ি যেতে দিবেন না। যদি আপনার স্ত্রী আপনার শ্বশুরের বাড়ি যায় তাহলে আপনিও সাথে যাবেন, তিন দিনের বেশি থাকতে দিতে হবে না, তিন দিনের বেশি থাকলে আপনাকে খাওয়া খরচ দিতে হবে। এটাই ঠিক, খাওয়া খরচ দিতে আমরা বাধ্য করিনি, তবে ও আপনার স্ত্রী, এখন আপনার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে কেন? থাকতে পারে তিন দিন মেহমান হিসেবে, তিন দিনের পরে মেহমানি কেটে যায়,
এ দেশের নীতি এটা ঠিক নয় যে মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাস মাস থাকবে। সম্মানিত উপস্থিতি, মেয়ের বাপের বিবাহ উপলক্ষে দুটো টাকা খরচ হবে এদের শরীয়তে বোঝা যায় না। অতএব আপনি পাঁচটা দায়িত্ব পালন করুন, আপনার স্ত্রী যে আপনার বাড়িতে থাকতে পারে মাথা গুজানোর মতো আগে জায়গা ব্যবস্থা করুন, তারপরে আপনার বাড়ি ছাড়া সে কোথাও যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজার যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না, বিবাহের বাড়ির তো কোন প্রশ্নই আসে না। শুনুন, এবার আপনি রেডি বিবাহ করেন কেন? বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে লজ্জা স্থান কন্ট্রোলে থাকে, বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়, বিবাহ করলে মানুষের চক্ষু নিচু হয়, বিবাহ করলে মানুষ জেনা থেকে বেঁচে যায়। বিবাহে দুইটা কাজ হয়। যুবক, তোমাকে বলা আছে একাধিক দিন, আজকে তোমাকে আমি ওই কথাটা স্মরণ করাচ্ছি, শুনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব আমি জিম্মেদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব আমি জিম্মেদার। দুই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। তিন, হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে, হঠাৎ যদি কোন নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ ফিরিয়ে